ওরে নীল দরিয়া আমাদের দেশারিয়া, কে ধরলো কে সারলো এটা জানার কোনো দরকার নাই। আমরা যে মাইক ধরেছি এবং ইয়ে হাল ধরেছি, তীর হারায় ঢেউ সাগর পাড়ি দিব। ঢেউ নাই কিন্তু শীতের সাগরে আমরা ভাসছি, শীত তো নাই, কিসের সাগরে যে ভাসছি? হতাশার সাগর। আচ্ছা, আশ্চর্য রকম ভাবে একটা আমার ভাইরাল লেগেছে, আমার সাউন্ডের এই অবস্থা কেন? আমার ক্লিপ ভাইরাল লেগেছে নাকি? এরকম ইকো হচ্ছে কেন সাউন্ডে? আমরা নতুন স্টাইল সিস্টেম করছি, আমরা ইকো ইকো দিয়ে কথা বলি, ইকো ছাড়ানো কথা বলি না। ইকো যে ইকো সিকো ইকো সবই আছে, আমি জানি কি আছে। দুর্দান্ত সাউন্ড সিস্টেম হয়ে গেছে, ঠিক করা যায়। গানের হয় একুস্টিক নাইট, আমাদের আজকে একুস্টিক নাচ বলতো, ঠিক আছে? এখানে অনেক ইকো হবে, আচ্ছা চলবে। যারা লাইভ শুনছে তাদের কোনো ইকো নাই, যারা লাইভ মানে যারা চালানোর মতো আছে, যারা ফেসবুক লাইভ দেখছেন তাদের জন্য ইকোস্টিক নাইট, আর যারা আমাদেরকে রেডিওতে লাইভ শুনছে তাদের জন্য ঠিকই আছে, ঠিকই আছে লাইভ, ঠিক আছে। ঠিকই আছে, পুরনো পদ্ধতি কখনো হচ্ছে যে তোমাকে ক্ষতিগ্রস্ত করবে না, একদম। তুমি ডিজিটালে গেলে দেখা গেল কোনো একটা টেকনিক্যাল ফল্টের জন্য তোমার সেই কাজটা ক্ষতিগ্রস্ত হতেই পারে, কিন্তু তুমি যদি ম্যানুয়ালি যাও সেটা তোমাকে একেবারে অন দা ওয়েতে টু দা পয়েন্টে পৌঁছেই দেবে, একদম। ম্যানুয়ালি ভ্যালুয়েবল, পুরনো পদ্ধতি, আদিম পদ্ধতি, আদিম পদ্ধতি। এই জন্য সবাই অনলাইন বন্ধ করে খাতা কলম নেবে, বলে যে ফেসবুক ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চাও, অনেকেই করতেছে, বিশাল বিশাল বিজনেস চলতেছে কিন্তু ফেসবুক থেকে মনিটাইজেশনের মাধ্যমে, তাই না? তো সাধারণ যাদের হচ্ছে যে শুধুমাত্র ফেসবুক অ্যাকাউন্ট এবং যাদের কোনো রকম কোনো পেজ নাই বা যাদের কোনো কন্টেন্ট নাই, তাদেরকে বলি ফেসবুক, আপনারাও পারেন ফেসবুক থেকে টাকা উপার্জন করতে, একদমই চান? আপনি কি চান ফেসবুক থেকে টাকা আর্ন করতে? চান নাকি? খালি একবার বলুন মুখ খুলে। তাহলে এখনই ফেসবুক অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করে ভালো করে পড়াশোনায় মন দেন। মনে করেন যাকে পড়াশোনা শেষ, এরা কি করবো? আপনাকে ডিঅ্যাক্টিভেট করবে, কাজে মন দেবে, যাকে কাজ নাই ডিঅ্যাক্টিভেট করলো তারা কি করবে? যাদের কাজ নাই তাদের তো ফেসবুক চালানোই কাজ, ফেসবুকটা বন্ধ করলে কাজ হারাইলেন, শেষ, হতাশায় ডুবে গেলে মারা গেলেন। আমরা যেভাবে এটার মধ্যে মানে অ্যাডিক্টেড হয়েছি, একটা সময় দেখা যেত যে আমাদের তো নেট অ্যাভেলেবেল থাকতো না, হ্যাঁ, বা ব্রডব্যান্ড কানেকশন ছিল, বা হচ্ছে ওই যে মোডেম ছিল, হ্যাঁ, মোডেম 512 MB সারা মাসের জন্য, সারা মাসের জন্য যখন 512 MB, ওদিও তো ল্যাপটপ কম্পিউটার ফেসবুক চালানো যায় না, কপি দিয়ে খাইতে দিতাম লাঞ্চ করতে, সকালবেলা জিনিস কপি দিয়ে চিন্তা করতাম রাতে এসে দেবেন যে কপি শেষ হয়েছে। তারপরে ব্রডব্যান্ড আসলো, তখন কি হলো, ইউটিউব ফ্রি, মানে ইউটিউব ইউটিউবের জন্য ওই যে কোনো MB কাটবে না, ফেসবুক টেসবুক এগুলোর জন্য আবার কত যেন কত GB যেন ধার্য করে দেওয়া হতো মাসে আপনার এত GB। এরপরে যখন হচ্ছে যে আনলিমিটেড ইন্টারনেট হয়ে গেল, তখন আমরা ফেসবুক ধুমায় ব্যবহার করতে শুরু করলাম, যেন ফেসবুক ব্যবহার করার জন্যই আমাদেরকে ইন্টারনেট দেওয়া হয়েছে। কয় কি মানুষজন ইন্টারনেটে জানে না, তার মোবাইলে ফেসবুক আছে, এর মানে হচ্ছে এর মানে বুঝতে পারছে কি না তা নিয়ে কোনো ব্যাপার না, ফেসবুক চলে, হ্যাঁ, আর ফেসবুক চলে মানে ইন্টারনেট আছে কিনা চেক করে ফেসবুকে ঢুকে, ইন্টারনেট আছে ফেসবুক চলে, ও আচ্ছা ইন্টারনেট আছে, হ্যাঁ চলে চলে, এই যে ছবি ওপেন হইতেছে। এক সময় ছিল, কিছুদিন আগে ছিল, গুগলে ঢুকে দেখতো যে ইন্টারনেট আছে, www.google.com দিলে ও গুগলে যে পেজটা আছে ইন্টারনেট আছে, এখন কিন্তু গুগলে ঢুকে না, ফেসবুকে ক্লিক করে দেয় ইন্টারনেট আছে নাকি চেক করে, ঠিক আছে? মানে ব্যাপারটা হচ্ছে পৃথিবীতে ফেসবুক চালানোর জন্য ইন্টারনেট আবিষ্কার হয়েছে, এর দ্বারা কোনো কাজ নেই, হ্যাঁ, পৃথিবীতে না হোক আমাদের দেশে অন্তত, হ্যাঁ, ফেসবুক চালানোর জন্য ইন্টারনেট আবিষ্কার হয়েছে, এবং না আমি পৃথিবী টোটালি মোটামুটি ফেসবুক টুইটার না, অনেক দেশে তো ফেসবুক ব্যান, যেমন বলা হয়েছে যে তাদের হচ্ছে নিজস্ব সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করে। এক জ্ঞানী লোক বলছেন, আমার কথা না, এক জ্ঞানী লোক বলছেন একটা স্টেজে দাঁড়ায়, সে বলছে যে অনেকেই এখন
ধর্মকর্ম মানে, ধর্মকর্ম মানতে গিয়ে অনেকেই উপাস করে, কেউ ব্রত করে, এই যে মন ব্রত করে, মুখ ব্রত করে এবং রোজা করে অনেকে। তো এই যে এগুলো করা, এই 2023 আইসা আপনার এই উপাস বা ব্রত বা রোজাটা কি হওয়া উচিত? সে বলছে যে মনে করেন যে ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, স্ন্যাপচ্যাট, স্কাইপি, ইমো, টিন্ডার, এগুলো ছাড়া আপনি একদিন থাকে, এটাই আপনার জন্য 2023 সালে ডিজিটাল রোজা এদিন। নিজেকে সংযম করতে হয় এগুলো ছাড়া একদিন থাকেন, ওইটাই হয়ে যাবে আপনার সংযম। আর ওই যে মানে ফেসবুকে যখন থেকে রিলস অপশনটা ওপেন হয়েছে তখন তো মোটামুটি ওই যে বলেন না শয়তান আটকে আছে, রিলস ছাড়া সারা পৃথিবীতে, সারা পৃথিবী জুড়ে শয়তান গুলো আমার ফেসবুকে এসে জমা। আগে তো শুধুমাত্র দরজে যা তোর ফ্রেন্ড লিস্টে যারা আছে তুই তাদের গুলো দেখতে পাইতি, এখন রিলসে তো কোনো ফ্রেন্ড লিস্ট ফিস্টে বললি বার, তুই ধর পৃথিবীর কোথায় কে অর্ধনগ্ন হয়ে নাচানাচি করতেছে সেটা তোর ফেসবুকে আসবে। আমি দেখছি মানে এবং কোথায় না সবাই মোটামুটি অর্ধনগ্ন হয়ে, হ্যাঁ মানে এরা মনে করেন আপনি গিয়ে মনে করেন একটা সুন্দরীকে বললেন যে চলো আমরা দেখি, হ্যাঁ ওইকে ফেসবুকে দিব তাহলে 30,000 লোক দেখবে। ওটা পার্সোনালি বিশ্বাসই না, এটা কিন্তু ভালো গ্লোবালাইজেশন হওয়াতে ভালো হয়েছে যে ওই কথা হলো গিয়ে আমার এত সম্পদ একজন কেন দেখবে, এই সম্পদ অনেকে দেখে রাখুক সুন্দর করে লালন পালন করে রাখুক। গুছাই বলতে অনেক কষ্ট এসব কথা, এসব কথা বলা মানে আসে একরকম ফিলিংস, কিন্তু ডেলিভারি দেওয়ার সময় না অনেক গুছায় বলতে গিয়া আসল মজাটা হারায় যায়। যাই হোক, এতে বেশি মজা আপনার মনে মনে নিয়ে নেন, এত মজা আমরা দিলে আবার বিপদ আছে। হ্যাঁ কয় না যে সুখে মানে স্বাস্থ্য সকল সুখের মন, আবার অতিরিক্ত স্বাস্থ্য অসুখের কারণ, সবকিছু একসঙ্গে করতে চায় সে, টুইটার, সেই টিন্ডার, সেই টিকটক, সবকিছু একসঙ্গে করতে গিয়ে একটা জগা খিচুড়ি ফেসবুক পাকায় ফেলবে। এলন মাস্ক কিন্তু চালাক আছে, ও দেখছে ফেসবুক গুগল কিনে নিছে, ফেসবুক হোয়াটসঅ্যাপ কিনে নিছে, ফেসবুক এটা কিনে নিছে, ফেসবুক ওইটা কিনে নিছে, না গুগল তো ফেসবুক কিনে নেয়, মনে করেন কিনে নিতেছে। হ্যাঁ ইলন মাস্ক ওয়েট করতেছে বারবার, এত জায়গাতে কিনা দরকার না, সবাই কিনে টাকা আমার কি, ইলন মাস্ক ওয়েট করে থাকে, ওয়েট করে চুপচাপ বসে আছে, তো আমি এত জায়গা লোক কথা কইতে পারব না বাবা, তুই সবগুলো কিন পরম তোর কি, ও চুপচাপ বসে আছে। হ্যাঁ ঠিক তেমনি আমিও ওয়েট করতেছি, ইলন মাস্ক কেনার পর সবগুলো ইউজ করা শুরু করব, এক কোম্পানি আন্ডার থাকা ভালো, এত কোম্পানি আন্ডার আমি থাকতে পারবো না। বলে 4,000 মিলিয়ন ডলার দিয়ে নাকি হোয়াটসঅ্যাপ খুলছে, টুইটার কিনছে, পাগল নাকি বেডাটা, আমি তো 12 MB খরচ করে ডাউনলোড করি তাও ফ্রি ফেসবুক, আমার 12 MB মনে করেন যে বোনাস পাইছিলাম, কি একটা বিতিকিচ্ছা অবস্থা। কয় তোর কিছু কি হোয়াটসঅ্যাপ আছে? কয় আছে, কয় তাহলে ডিলিট কর, কেন বুঝি তা জানে না, করছে ডিলিট, এরকম অনেকেই আছে। তো বন্ধু তুই কি চালায়, হোয়াটসঅ্যাপ ব্যবহার করস? বলে না না বন্ধু আমি ফেয়ার এন্ড লাভলি ব্যবহার করি। আরে না না বললাম তুই কি হোয়াটসঅ্যাপে আসিস? আর কি বলিস, আজকে শুক্রবার না, আজকে তো বাসায় আছি। আরে পাগল বলতে তুই কি হোয়াটসঅ্যাপ চালাস? তুই জানস না 15,000 টাকা দিয়ে ড্রাইভার রাখছে, ওই তো চালায় হোয়াটসঅ্যাপ, ইমেইল আমি চালাই না, এগুলো লাগে ড্রাইভার রাখছে, এরকম একটা অবস্থা, কতদিন ড্রাইভারই লাগবে রে ভাই, ফেসবুক পেজ, ফেসবুক এইসব যে অবস্থা, না এখন তো, এখন তো তাই হচ্ছে, প্রত্যেকটা অর্গানাইজেশন তো তাদের তাদের জন্য সোশ্যাল মিডিয়া ম্যানেজার রাখছে, তো ওইটা তো ওয়ার্ক, যারা যারা এখন পর্যন্ত মনে করে ইন্টারমিডিয়েট পাস করছেন তাদের জন্য বিশাল বড় একটা সেক্টর ওপেন হয়ে গেছে, আপনি ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল ম্যানেজার এগুলোর কোর্স যদি করে ফেলাতে পারেন মানে বিশাল বড় একটা মার্কেট ক্রিয়েট হচ্ছে, যেটার কিনা আপনি আনবিলিভেবল
ডিমান্ড এবং আনবিলিভেবল স্যালারি আপনি যেটা পাবেন, মনে করেন যে সারা বছর পড়ছেন, পড়ে একটা চাকরির জন্য যে এখানে করবেন সেখানে আপনি দশটা কোম্পানির ডিজিটাল মার্কেটিং একটা কোর্স, অল্প কিছু একটা কোর্স যদি করে ফেলতে পারেন আপনার স্যালারি কিন্তু অনেক। এবং তারা মানে কিভাবে বলে ওই যে কুত্তা যেন হাড্ডি খুঁজে ওইভাবে ডিজিটাল মার্কেটিং লোক খুঁজতেছে প্রত্যেকটা কোম্পানি, কারণ এমন হেন কোনো কোম্পানি নাই, এন হেন কোনো অর্গানাইজেশন নাই যার একটা পেজ নেই এবং তারা কেউ পেজ সম্পর্কে জানে না, কেউ জানে না। তাদের কথা হলো পেজে থাকতে হবে, অনলাইনে ডিজিটাল থাকতে হবে, সুতরাং ওদের কোম্পানির পাশাপাশি একটা সাব কোম্পানি কিন্তু পেজে, ওদের কোম্পানি পুরোটাই ডিপেন্ড করে পেজটার উপর, ফাউন্ডার থাকে ওই থাকে সবকিছু করে, এবং ওই পেজটা মেনটেন করে ড্রাইভার দরকার, ঠিক আছে, ডিজিটাল ম্যানেজার বা ডিজিটাল মার্কেটিং বোঝে এমন লোক দরকার। তাহলে বোঝেন পৃথিবীতে যত কোম্পানি আছে সব কোথায় একটা করে হায়ার করা হয় অতগুলো সিট ফাঁকা আছে আপনার জন্য, সুতরাং চাপায় পড়ে সময় এখনই। এইটার জন্য আমাদের আলাদা করে কোনো টাকা পয়সা দিতে হবে না, আমরা সব ফ্রি দিই, আমরা এগুলো ফ্রিতেই দিই ম্যাক্সিমাম। ওই যে আজকে আমার কথা শুনে 8-10 জন নিজে মার্কেটিং কোর্স ঢুকে গেল, হ্যাঁ চলে গেল চাকরি পেলো না, পরে দিয়ে এরকম লাড়ি নিয়ে কে রে বেড়া কইছিলি যে গুটি গুটি চাকরি না পেলেও কি করবে, নিজের কোম্পানি চালাইতে পারবে, নিজের পেট চালাবে, আবার নিজের পেট চালাবে, পাশা 12 জন ড্রাইভিং শিখে মাইনসে গাড়ি চালানোর লাগে, পরে তো নিজে গাড়ি কিনে না, হ্যাঁ তুমি মনে করো যে ড্রাইভিং শিখলা বিভিন্ন শো গুলোতে দেখা যায় না যে হচ্ছে আসুন আমাদের অর্গানাইজেশনে ভর্তি হন, অমুক দেশে পাঠিয়ে দিব, তমুক দেশে পাঠিয়ে দিব, মাত্র এত লাখ টাকা দিয়ে, কিন্তু এগুলা ওই দেশে না গিয়া এই দেশে বয়ে বয়ে শো করতেছে, ওলা পাইনা বিদেশ পাঠাই দিই, তুই যা লোক কমা, মাত্র 5 লাখ টাকা দিয়ে তুমি ওই দেশে যাবা, ওই দেশে গিয়ে 60,000 টাকা করে বেতন পাবা, তাহলে রিটায়ার দিয়ে শো করতেছে তেরে কথা না, ও কথা হলো আমি সমাজসেবা করতেছি, আমি গেলে তো এতগুলো লোকে কে পাঠাবে, দেশের সেবাটা কি করবে, ওদের সেবাটা কি করবে, সেবা যাই হোক, আমরা একটু আপনাদের অনেকক্ষণ সেবা দিলাম, এবার একটু ক্ষমা দিয়ে একটু যাবো ব্রেকে, আপনার কিন্তু কেউ কোথাও যাবেন না, এরকম জ্ঞানের কথা কিন্তু অনেক বলবো আজকে, হ্যাঁ বলতে প্রচুর জ্ঞানের কথা নিয়েছি, এক খাতা ভর্তি জ্ঞানের কথা, এগুলো আজকে সব বলবো একটা একটা করে, যে মিস করবেন স্যার, মাত্র তো মানে ডিজিটাল মার্কেটিং এর কথা বলছে, এখনো তো মনে করেন ফেসবুকের মালিক কেমন নেবেন সেটা তো বলি নেই, ফেসবুকের মালিক বানাই দেবেন ইনশাল্লাহ। সো যারা যারা আছেন আমাদের সাথেই থাকবেন, ফিরছি ছোট বিরতির পর, কেউ কোথাও যাবেন না, কিপ টিউনিং ক্যাপিটাল এফএম 94.8 চলছে নাট বল্টু দ্য টু ফান কিংস, এবং অদ্ভুত ভাবে সত্য আজকে নাট এবং বল্টু দুইজনই আছে, সো এটা মিস করা কিন্তু যাবেই না, যাবেই না, যাবেই না, মিস করছেন তো মরছেন, ঠিক আছে ফিরবো ছোট বিরতির পর, যাবার আগে নাট ভাই কি জানে এটা বলবে, যাওয়ার আগে বলতে চাই যে এসএমএস কমেন্টের কথা বোধহয় আজকে আমরা বলি নাই, তাই না, মানে সব সময় মনে করিয়ে দেই না, এসএমএস করবেন, লিখবেন সিএফএম স্পেস দিয়ে নাম স্পেস লোকেশন স্পেস আপনার যে কোনো কথা যেটি আমাদেরকে জানাতে চান লিখে পাঠিয়ে দেবেন 26969 এই নম্বরে, আর কমেন্ট করার জন্য এই যে লাইভ যেটি এতক্ষণ চলছিল এখনো চলছে কিন্তু ব্রেকে যাওয়ার পর ওটি আর চলবে না, আমরা আপনারা লাইভ নষ্ট হয়ে যায় লাইভে ওখানে কমেন্ট করবেন আমরা ফিরে এসে করে দেবো, আর সেটা আপনি রেডিওতে শুনতে পারবেন অবশ্যই ক্যাপিটাল এফএম 94.8 এ। ব্রেকে যাচ্ছি, শুনছেন নাট বল্টু দ্য টু ফান কিংস, পিছিয়ে ক্যাপিটাল এফএম।